নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষক সহ পাঁচজন নিহত হয়েছেন। সকালে নওগাঁর রাজশাহী মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দেলোয়ার হোসেন, মকবুল হোসেন, জান্নাতুল মোহাম্মদ লেলিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মোহাম্মদ সেলিম অটোরিকশার চালক। পুলিশ জানায় ওই চার শিক্ষক নওগাঁয় প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রে পিটিআই অংশ নিতে অটোরিকশায় নিয়ামতপুর থেকে নওগাঁ শহরে আসছিলেন। এ সময় অটোরিকশাটি সদর উপজেলার বাবলাতলা পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছন থেকে আরও একটি মাটিবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে চার শিক্ষক সহ চালকের মৃত্যু হয়। এদিকে সিলেটের কোম্পানিগঞ্জে অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ছেলের মৃত্যু হয়েছে। রাস্তার পাশ দিয়ে একটা মাটিবাহী গাড়ি উঠতেছিল, আর একটা ট্রাক আসতেছিল, ট্রাকটার ধাক্কা লেগে যে নিয়ামতপুর থেকে আসা যে সিএনজিটা, এই সিএনজিটা সহ এই পাশের খাদে পড়ে যায়। সিএনজি তো বাম দেওয়া যাবে না, দিশা বিশা না পায়া ডানে তুলে দিয়েছে সিএনজি, তার কারণে ট্রাকে মানে সারে ফেলছে। আমরা ইতিমধ্যে একজন মহিলা এবং চারজন পুরুষের ডেড বডি ব্যক্তিম উদ্ধার করেছি এবং আমাদের সার্চ টিম এখনও সার্চ করছে, এখনও উদ্ধার কার্যক্রম চলমান। আমরা সব কিছু শেষ করে তারপর জানাতে পারবো মোট কতজন উদ্ধার হয়েছে এবং কতজন আহত হয়েছে, নিহত হয়েছে।